মোবাইল নিয়ে লাগানো কে এটা নিবা না না ওটা যাওয়ার সময় না কি লাইট জ্বলে গেছে কি জল তুমি এই মোবাইলও নিবা দেখি কি করলা কিছুই করলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন প্রথমেই দেখতে পেলেন যে হচ্ছে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে ও হচ্ছে ওর গ্রামের বাড়ি যাবে কি কারণে যাচ্ছে কেন যাচ্ছে এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আমাকে এই অবস্থায় রেখেও কেন যেতে হচ্ছে সেটাও আমি বলবো খুবই জরুরি কাজ না হলে তো আমায় রেখে যেত না কারণ আমার তো আর বেশি দিন বাকি নেই খুব জরুরি কাজ ছিল বলেই যাচ্ছে আর খুবই ইম্পর্টেন্ট মানে কি বলবো যে না গেলে হবেই না এরকম অবস্থা এই জন্যই চলে যাচ্ছে এই জন্য একটু মনটা ভীষণ খারাপ তাই কি করব বাসায় তো আমি আর আমার ননদের মেয়েটা আছি আর তো কেউ নেই দুজনে একাই যাই হোক ওগুলা কথা বাদ পরবর্তী ভিডিওতে সব কিছুই খুলে বলবো আর হচ্ছে প্রথমেই এবার দেখতে পেলেন যে হচ্ছে আমি পিঠা বানাচ্ছি এই অবস্থাতে এতগুলো পিঠা কেন বানাচ্ছি সেটাও আমি পরবর্তী ভিডিওতে বলবো কারণ এখন এইগুলো পিঠা বানাতে অনেক ঝামেলা হয়ে যায় মানে অনেক কষ্ট অনেকক্ষণ সময় লাগে পিঠাগুলো বানাতে তবুও বানিয়ে নিচ্ছি খুব মানে দরকার ছিল এই জন্য ভাবলাম যে কি করব বাসাতে বসেই তো আছি আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে তারপরে কি করব আমি একা একাই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন আরও অনেক ডিজাইন পারতাম কিন্তু অতটা আর ধৈর্য কুলাইনি ভাবলাম যে আর পারবো না অনেকক্ষণ 2-3 ঘন্টা লেগে গেছে আমার পিঠাগুলো বানাতে 2-3 ঘন্টা বলতে আমি সন্ধ্যার পর শুরু করেছিলাম সেই শেষ করেছি রাত 10টার সময় মানে ভাজা থেকে শুরু করে সব কিছু একদম ভেজে কমপ্লিট করে তারপরে হচ্ছে রাত 10টা 10:30 বেজে গিয়েছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আর একটা পিঠা ডিজাইন করে নিচ্ছি এই পিঠাগুলো সবাই বানাতে পারি এই জন্য আর কিছু মানে কিভাবে ডোটা তৈরি করেছি সেটা শেয়ার করলাম না শুধু আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই তো আমি আর একটা ডিজাইন করে নিচ্ছি বসে থাকতে অনেক কষ্ট হচ্ছিল তাই ভাবলাম যে আর বেশি ডিজাইন করব না শুধু পাতা শেপগুলো করে নিব ওগুলো ইজি হয় করতে এগুলো ডিজাইন করতে বেশি ঝামেলা হয়ে যায় আর সময়টা অনেক বেশি লাগে এখন তো বেশিক্ষণ বসে থাকতেও পারি না আজকে এই পিঠাগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়েছে এই পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় এভাবে করে শুধু ভেজে রাখলেও অনেক দিন থাকবে শুধু একবার করে ভেজে রাখলে আর কি অনেক দিন খাওয়ার আগে একটু ভেজে নিলে আবারও ভেজে তারপরে শিরাতে ডুবিয়ে খেলে ভালো লাগবে আর হচ্ছে একবার করে ভেজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমিও সেটাই করব এগুলো সবগুলো পিঠা মানে হালকা করে ভেজে রাখবো যেন কোনো কালার না হয় এভাবে করে ভেজে রাখবো এই তো এখানে কিন্তু সব পিঠা বানানো শেষ প্রায় আর কিছুটা বাকি রয়েছে সেগুলো আমি শুধু পাতা শেপ দিয়েই রাখবো আর কোনো কিছু করতে পারবো না কারণ এখন অনেকটা অনেকগুলো পিঠা তৈরি করেছি অনেক কষ্ট হয়ে গিয়েছে এখন তো আমার ভয়েস দিতেই বেশি কষ্ট হয় বসে থাকতে বা কথা বলতে তারপরেও পিঠাগুলো তৈরি করে নিয়েছি
এখানে অনেকগুলো পিঠা হয়েছে আমার। এগুলো কিন্তু চালের গুঁড়ি, মানে শুকনা চালের গুঁড়ি ছিল। এই তো এখন আমি সবগুলো পিঠা ভেজে নিব, হালকা করে ভেজে নিয়ে রাখবো, তারপরে খাওয়ার আগে আবারও ভেজে তারপরে হচ্ছে গুড়ের শিরা বা চিনির শিরার ভিতরে ডুবাই তারপরে খাওয়া লাগবে। এই তো এখানে কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ, অনেকগুলো পিঠা তৈরি করেছি, আরও আছে সাইডে। একা হাতে অনেকগুলো পিঠা তৈরি করেছি এই জন্য একটু বেশি কষ্ট হয়েছে, সাথে যদি কেউ তৈরি করে দিত তাহলে একটু সুবিধা হতো। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।